জোহনের তৃতীয় পত্র। আমার প্রিয় বন্ধু গায়েরকে, যাকে আমি সত্যে ভালোবাসি, তার প্রতি এই প্রাচীনের পত্র। প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভালো আছো, আর তাই আমি প্রার্থনা করি যেন তোমার সব কিছু ভালোভাবে চলে এবং তুমি সুস্থ থাকো। আমি খুব খুশি হলাম, কারণ আমাদের ভাইদের মধ্যে কয়েকজন এসে তুমি যে সত্য ধরে রয়েছ ও যে সত্য পথে চলেছ সে বিষয়ে জানালো। আমার সন্তানরা যে সত্যের পথে চলছে এই খবর শুনে আমার যে আনন্দ হয়, এর থেকে বেশি আনন্দ আমার আর কিছুতে হয় না। প্রিয় বন্ধু, আমার ভাইদের, এমনকি যারা অপরিচিত, তাদের সকলকে তুমি যে সাহায্য করে থাকো এ অতি উত্তম। তাদের প্রতি তোমার ভালোবাসার কথা তারা এখানকার মণ্ডলীর সকলকে বলেছেন, তাদের যাত্রাপথে সাহায্য করলে তুমি ভালোই করবে। এমনভাবে সাহায্য করো যেন ঈশ্বর খুশি হন, কারণ তারা খ্রিস্টের পরিচর্যার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছেন। আর তারা এর জন্য যারা খ্রিস্ট বিশ্বাসী নয় তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না, তাই এই ধরনের লোকদের সাহায্য করতে আমরা বাধ্য, যেন আমরা সত্যের পক্ষে সহকর্মী রূপে কাজ করি। আমি মণ্ডলীকে চিঠি লিখলাম, কিন্তু সেই দিওত্রিফি যে তাদের নেতা হতে চায় সে আমাদের কথা গ্রাহ্য করে না। এই কারণে আমি ওখানে গেলে সে কি করছে তা প্রকাশ করব। সে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে মন্দ কথা বলে, কিন্তু এতেও সে খুশি নয়। এছাড়া ভাইদের সে স্বাগত জানাতে অস্বীকার করে, এমনকি যারা সেই ভাইদের সাহায্য করতে চায় দিওত্রিফি তাদের সাহায্য করতে দেয় না, বরং তাদের মণ্ডলী থেকে বাইরে বার করে দেয়। প্রিয় বন্ধু, যা কিছু মন্দ তার অনুকরণ করো না, কিন্তু যা কিছু ভালো তার অনুকরণ করো। যে ভালো কাজ করে সে ঈশ্বরের লোক, যে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দেখেনি। সকলেই দিমিত্রিয়ের উচ্চ প্রশংসা করে, এমনকি সত্যও তার সাক্ষী। আমরাও সেই একই কথা বলব, তুমি জানো যে আমরা যা বলি তা সত্য। তোমাকে লেখবার অনেক কথাই আমার ছিল, কিন্তু কালি কলমে তা লিখতে ইচ্ছা করে না। আশা করি শিগগিরই তোমাকে দেখব, তখন আমরা সামনাসামনি কথাবার্তা বলব। তোমার শান্তি হোক। তোমার সব বন্ধুরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের বন্ধুদের প্রত্যেককে শুভেচ্ছা জানিও।